চট্টগ্রামে তিনশো বিশ কোটি টাকা ব্যয়ে লিং রোডের দুপাশে ধসে পড়েছে পাহাড় মারাত্মক ঝুঁকি হয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী তিন মাস এই সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম নগরীতে যানবাহনের চাপ কমিয়ে আনতে দুই বছর আগে সিডিএ আঠারোটি পাহাড় কেটে বাইপাসে সড়কটি নির্মাণ করে প্রবল বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে পাহাড়ের অনেকাংশ যার কারণে স্থানীয়রা ঝুঁকিতে রয়েছে পাশাপাশি সড়কটি বন্ধ করে দেওয়ায় সুবিধা হয়েছে বলে জানান এলাকাবাসী আমরা তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি অবশ্যই রোডটা যখন চলবে তখন তো আপনার এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তো বন্ধ করে দিচ্ছে আপাতত ভালো আছে এটা কাজটা কাজটা করার পরে যদি রোডটাকে চালু করে তখন হয়তো এটা ভালো হবে পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ আছে তার জন্য বন্ধ করে দিচ্ছে এটা ভালো হয়েছে আর এখন চলাফেরার জন্য আমাদের একটু সমস্যা হইতেছে সিডিএ এখন পর্যন্ত এই কাজগুলো সম্পূর্ণ করেন এই কাজগুলো করে ফেললে আমরা চলাফেরা করতে পারবো আমরা সবাই কি ভালো থাকবো পাহাড় কেটে বাইজিত বাইপাস সড়ক নির্মাণে দায়ে সিডিএকে দশ কোটি টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর নিয়মের বাইরে গিয়ে সড়কটি নির্মাণ করায় ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে পাহাড়গুলো অল্প বৃষ্টির মধ্যেই দশে পড়ার একটা সম্ভাবনা আছে মালের ক্ষয়তি হওয়ার একটা সম্ভাবনা আছে এই জন্য আমরা বলেছি যে এটি যখন অতিবৃষ্টি হবে তখন জনচলাচল এখানে বন্ধ রাখতে হবে তারা যেভাবে ম্যানেজমেন্ট প্ল্যান আমাদেরকে দিয়েছে সেই মোতাবেক তারা কাজটি করে নাই যার কারণে এই ঝুঁকিটা সৃষ্টি হয়েছে এখন নিয়ম মোতাবেক করলে তো এই ঝুঁকিটা হতো না যেহেতু নিয়মের বাইরে করেছে জন্য ঝুঁকির সৃষ্টি হয়েছে নগরবিদরা বলছে পূর্ব পরিকল্পনা ছাড়াই এমন একটি বাইপাস সড়ক নির্মাণ করায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যার কারণে সিডিএ সড়কটি বন্ধ করেছে এটার উপরে লোভ করে এই লেভেলে কেন করা হলো যেখানে এত বিশাল মাপের খাড়া পাহাড় কাটতে হয়েছে হ্যাঁ কাটতে হয়েছে তাহলে আমরা তো অনেক জায়গায় ওভারপাস করছি আর কি ল্যান্ড ধরছি না তাহলে কি এইটার একটা কম্বিনেশন করা উচিত ছিল যেখানে ওভার পাস পাহাড় ধরতে হয় না লেভেল চেঞ্জ সো এইটার পুরাটা প্রসেসের মধ্যে অনেক বেশি গলত ছিল এটা যদি সিজি এজ নট কেপেবল এইরকম একটা জিনিস করার তাইলে তো ওদের এইটা মানে আরও চিন্তা করে অন্যান্য কনসালটেন্ট নিয়ে এইটাকে আরও ফিজিবিলিটি স্টাডি এইটার পরিবেশ ইয়ে সব কিছু স্টাডি করে করার কথা ছিল এটা করা হয় নাই আর রকম জনপরিসরের একটা এত বিশাল একটা প্রজেক্ট যেখানে এই আমরা এত টাকা পাচ্ছি কিন্তু চট্টগ্রাম এইটার থেকে এইভাবে এইটাকে হেলাফেলা করে এই জিনিসটা করার একটা ব্যাপার না এইটা আমার মনে হয় সিডিএ আনসারেবল হওয়া উচিত জনগণের কাছে এদিকে সিডিএর প্রধান প্রকৌশলী জানান জনসাধারণের কথা চিন্তা করেই বন্ধ ঘোষণা করেছে বাইজেত লিং রোড আমাদের কিছু কাজ বাকি আছে এখানে আমরা ওভার ব্রিজের কাজটা করছি এটা চলমান আছে এবং কিছু পাহাড় এখানে আট সতেরো থেকে ১৮টা পাহাড় আছে তার মধ্যে এক দুইটা পাহাড় ঝুঁকিপূর্ণ আছে এটা কিন্তু পর্যটক একটা এরিয়া হয়ে গিয়েছে এখানে পাহাড়ের সৌন্দর্যটা আছে তো আমরা চিন্তা হচ্ছে আমরা এর সাথে পরিবেশের সাথে কথা বলেছি পরিবেশের অনুমোদনটা এখনো পাইনি নাই পরিবেশের অনুমোদনটা পেলে তারপর পাহাড় রিটেনশন করব এই সময়ের মধ্যে বর্ষা তো শুরু হয়ে গিয়েছে আগস্ট পর্যন্ত বর্ষা থাকবে বাট আমাদের কনসার্নটা হচ্ছে যে যেহারে পর্যটক আসছে এবং তারা কিন্তু যত যত্র ঘোরাফেরা করছে ছবি তুলছে হঠাৎ যদি একটা দুর্ঘটনা হয় তা এটার দায়িত্ব নেবে তো ওই কনসার্ন থেকে আর আমাদের যে বাকি কাজগুলো আছে এটার জন্য আমরা বাকি কাজগুলো শেষ করার জন্য এবং ওখানে জনগণ যাতে যত ঘুরতে না পারে ওই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাতপুর রাস্তাটা বন্ধ করেছি চার লাইন বিশিষ্ট দীর্ঘ ছয় কিলোমিটার সড়কটি এখন রয়েছে বেশ ঝুঁকিপূর্ণভাবে এর মধ্যে বেশ কয়েকটি পাহাড়ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তিনশো বিশ কোটি টাকা ব্যয়ে বাইজিত থেকে ফৌজদারহাট বাইপাস এই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয় গত বছর থেকে মামুন রশিদ অফি বাংলাধারা চট্টগ্রাম